আমরা এর আগের ভিডিওতে শিখেছি যে কিভাবে ইউনিট সার্কেল কাজ করে এবং ইউনিট সার্কেলটা কিসের সম্পর্কে জেনেছি। তো ওই ইউনিট সার্কেল ব্যবহার করে আমরা এখন মাইনাস থিটা কোণের অনুপাতটা কিভাবে হবে সেটা দেখব। এর আগে আমরা শুধু ধনাত্মক থিটা কোণের অনুপাত দেখেছি, এখন ঋণাত্মক থিটা কোণের অনুপাত দেখব। তো আমরা আগে একটা ইউনিট সার্কেল এঁকে নেই। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। যদি ইউনিট সার্কেলটা না দেখে থাকেন তো অবশ্যই দেখে নেবেন। তো আমরা আর সমান সমান ইউনিট সার্কেল আর সমান সমান ওয়ান ওয়ান নিয়ে আমরা একটা ব্যাসার্ধ নেব, সেটা নিয়ে এটাকে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকব। তো এখানে একটা বৃত্ত আঁকলাম, ড্রয়িং ভালো হয়নি কিন্তু ধরে নিচ্ছে এটা একটা বৃত্ত হয়েছে। তো এইখান থেকে আমাদের এই কোণ, এটা একটা ব্যাসার্ধ আর সমান সমান ওয়ান, ব্যাসার্ধটা একটা পি বিন্দুতে ধরলাম, এখানে একটা বিন্দু নিয়েছি পি, সেখানে গিয়ে ছেদ করলো এবং পি এর থেকে আমরা এখানে একটা লম্ব টানলাম এক্স অ্যাক্সিসের উপর। তো এটা হচ্ছে আমাদের ওয়াই, ওয়াই কারণ এটা ওয়াই এর সমান, ওয়াই ধরে নিচ্ছি, আর এটা ধরে নিচ্ছে আমাদের এক্স, এটা ধরে নিচ্ছি থিটা। আর আমরা ত্রিকোণমিতি জানি যে যদিও জিওমেট্রিতে ঋণাত্মক কোণ বা মাইনাস কোনো কোণের অস্তিত্ব নাই, কিন্তু ত্রিকোণমিতিতে মাইনাস কোণের অস্তিত্ব আছে। তো সেই জন্য মাইনাস কোণ কখন হবে, যখন আমরা এক্স অ্যাক্সিস রে এক্স এক্স ড্যাশ দেই, এটা ও, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ, আমরা যখন এক্স অ্যাক্সিসকে রেখে বেস ধরে মানে ভিত্তি ধরে আমরা যখন অ্যান্টি ক্লক ওয়াইজ মানে এই দিক থেকে এইদিকে গিয়ে যে কোণটা তৈরি করব সেটাকে আমরা ধনাত্মক কোণ বলি। কিন্তু যদি এরকম হয় যে আমরা এদিকে না গিয়ে আমরা এক্স থেকে এদিকে এসে একটা কোণ তৈরি করলাম, ধরলাম এখানে একটা পি একটা বিন্দু, এটা সমানই একটা ধরলাম, ঠিক এখানে যে পি বিন্দু নিয়েছি তত দূরত্বে আমরা একটা পি বিন্দু নেই, নিয়ে আমরা আরেকটা কোণ তৈরি করলাম যেটা হচ্ছে মাইনাস থিটা কোণ, মাইনাস থিটা, থিটা সমানই কোণের সাইজটা থিটা কিন্তু আমরা এটাকে বলবো মাইনাস থিটা কারণ এটা এই দিক থেকে পিছন দিকে আসছে, ক্লক ওয়াইজ ঘুরছে, এই জন্য এটাকে মাইনাস সিম্বলে ত্রিকোণমিতিতে ধরা হয়। তো মাইনাস থিটা এখানে হচ্ছে কি, এক্সটা হচ্ছে পজিটিভ, আমরা জানি এখানে এক্স পজিটিভ, এখানে এক্স নেগেটিভ, আর এখানে ওয়াই পজিটিভ, এই 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 রেখা বরাবর ওয়াই হচ্ছে পজিটিভ, আর এই রেখা বরাবর এই রেখার নিচের অংশটুকু হচ্ছে ওয়াই হচ্ছে নেগেটিভ ভ্যালু, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে নেগেটিভ। তো আমরা এই ত্রিভুজটা এর আগে দেখেছি, এখানে যদি আমরা এ দেই, এই ত্রিভুজটা এর আগে দেখেছি ইউনিট সার্কেলের সময়, সেখান থেকে আমরা দেখেছি কি সাইন থিটা সমান সমান এক্স ওয়াই আর কস থিটা সমান সমান এক্স, বা আমরা বলতে পারি সাইন থিটা সমান সমান, আচ্ছা এটুকু আমরা দেখেছি এর আগে ইউনিট সার্কেলে। তো এখানেও এখানে ইউনিট, এখানে আর সমান সমান হইতেছে ওয়ান কারণ এই অতিভুজ যেটা হয়েছে, আর এটা যেহেতু লম্ব তৈরি করছে এখানে 90 ডিগ্রি, তো এই থিটার উল্টা দিকে এটা হচ্ছে অপোজিট আর এটা হচ্ছে অ্যাডজাসেন্ট, অ্যাডজাসেন্ট হচ্ছে এক্স আর অপোজিট হচ্ছে ওয়াই, ওয়াই এখানে কি এটা হচ্ছে ওয়াই, যদি আমরা এখান থেকে মেজার করি তার মানে ওয়াই হচ্ছে নেগেটিভ ওয়াই, এটা হবে নেগেটিভ ওয়াই, তার মানে হচ্ছে আমরা যদি ওয়াই যদি নেগেটিভ হয় তাহলে আমরা এই থিটা কোণের জন্য আমরা কী করতে পারি, এই সাইন, এখন যদি আমরা বলি সাইন মাইনাস থেটা, এই মাইনাস থেটা সমান সমান কী হবে আমাদের অপোজিট বাই হাইপোটেনিয়াস, অপোজিটটা হচ্ছে কি মাইনাস ওয়াই, হাইপোটেনিয়াস হচ্ছে ওয়ান, সুতরাং ডিভাইড বাই ওয়ান মানে হচ্ছে মাইনাস ওয়াই। এখন এটার অর্থ হচ্ছে কি মাইনাস ওয়াই, আর এখান থেকে ওয়াই এর সমান সমান পেয়েছি কত সাইন থিটা, তো এখান থেকে যদি আমরা মান বসাই দিই তাহলে মাইনাস সাইন থিটা হয়ে যাচ্ছে, এখানে ওয়াই সমান সমান পেয়েছি আমরা সাইন থিটা আগের থেকে আমরা পেয়েছি যখন ধনাত্মক কোণে কাজ করছি, আর এক্স সমান সমান পেয়েছিলাম কস থিটা। তো আমাদের যদি কস মাইনাস থিটা সমান সমান হচ্ছে কি এখানে কি এক্স, এক্সটা কি এখানে পজিটিভ আছে ধনাত্মক কি কারণ এটা একই সাইডে আছে, এখানে এক্স পজিটিভ তার মানে হচ্ছে এক্স, এক্স মাইনাস সাইন থিটা মাইনাস কস মাইনাস থিটা সমান সমান এক্স সমান সমান এক্স সমান আমরা পেয়েছি কত কস থিটা, তো আমরা বলে দিতে পারি মাইনাস কস থিটা সমান সমান কস থিটা। ঠিক একইভাবে আমরা ট্যান নিতে পারি, ট্যান ট্যান থিটা, ট্যান মাইনাস থিটা সমান সমান কী হবে, ট্যান থিটা পেয়েছিলাম আমরা কত, ট্যান থিটা সমান সমান হচ্ছে আমাদের এটা ছিল অপোজিট বাই অ্যাডজাসেন্ট, তো ওয়াই বাই এক্স ছিল, এখানে হচ্ছে কি ওয়াই হচ্ছে মাইনাস ওয়াই বাই
এক্সটা হচ্ছে কি পজিটিভ এক্স, তো সমান সমান বলতে পারি মাইনাস টেন থিটা, কারণ ওয়াই বাই এক্স মানে হচ্ছে কি ওয়াই বাই এক্স মানে এখান থেকে পেলাম টেন থিটা। তো এটা যদি আমরা এখানে বসাই দিই তার মানে পেয়ে গেলাম মাইনাস টেন মাইনাস থিটা সমান সমান মাইনাস ওয়াই, কারণ এটা হচ্ছে মাইনাস ভ্যালু, আর ডিভাইড বাই এক্স সমান মাইনাস টেন থিটা। ঠিক একইভাবে সেক কোসেক কট এগুলোর মানও আমরা ব্যবহার বের করে নিতে পারি। সো এটা ছিল মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এইভাবে যদি পাই মানে সাইন পাইলাম কি মাইনাস সাইন মাইনাস থিটা সমান সমান হচ্ছে মাইনাস মাইনাস সাইন থিটা, কস মাইনাস থিটা সমান সমান শুধু কস থিটাই, টেন মাইনাস থিটা সমান সমান হচ্ছে মাইনাস টেন থিটা। তো এগুলো মনে রাখলে আমরা যদি এই এক্সের ভ্যালু এবং ওয়াইয়ের ভ্যালু মনে রাখতে পারি তাহলে হচ্ছে কি আমরা জেনে যাব যে এক্স যদি যে ঘরে থাকবে সেই ঘরে এক্সের মানটা কি মাইনাস না প্লাস তার উপর নির্ভর করে, যদি মাইনাস এক্স এক্সের যে যে জায়গায় মনে করি এখানে একটা কোণ আমরা পরের ভিডিওতে দেখবো, এখানে যদি একটা কোণ থাকতো এখানে এক্সটা হচ্ছে মাইনাস তার মানে কস সবসময় মাইনাস হবে, এখানে এখানে যে কস থিটা যে যখনই আসবে তখনই সেটা মাইনাস হবে, আর সাইন থিটা যখন আসবে এই ঘরের মধ্যে থাকলে এটা সবসময় প্লাস হবে, আর এই ঘরের মধ্যে থাকলে সাইন থিটা সব কিছু সাইন কস এগুলো মাইনাস হবে, কারণ এখানে মাইনাস এক্স মাইনাস ওয়াই, কিন্তু টেন প্লাস হবে কারণ হচ্ছে কি মাইনাস ওয়াই ডিভাইড বাই মাইনাস এক্স যদি হয় তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে তার মানে টেনটা প্লাস হবে। তো আমরা পরপর দেখে যাব, দেখে গেলে আমরা জিনিসটা বুঝে যাব। এরপরের বার দেখব আমরা 90 মাইনাস থিটা এবং 90 প্লাস থিটা। থ্যাংক ইউ ভেরি মাচ।